আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আমি কামরুল হাসান বিশ্বাস, কেএইচএন ব্লগ। এই দেখেন ধানমন্ডিতে এই যে একটা ফোয়ারা আছে, বিশাল একটা ফোয়ারা। আর ধানমন্ডির কথা বললে প্রথমেই বলতে হবে যার কথা, যে রয়েছে আমাদের স্বাধীনতার জন্য এই দেশের সবচেয়ে বড় ভূমিকা, যার ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার ভাষণগুলো এত ভালো লাগে আমার, এত ভালো লাগে, এটা বলার মতো ভাষা না, শুধু আমার না, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর। এবং সেই সেই ভাষণের জন্যই উনি কি বলে কিছুদিন আগে এটার জন্য একটা পুরস্কার পাইছি ইউনেস্কো থেকে। আর এখন ওনার মেয়ে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার কাজকর্ম আমার খুবই ভালো লাগে, যেমন ধরেন এই দেশে বিশাল বড় বড় প্রজেক্টের যে কাজগুলো চলতেছে এই দেশের জন্য, বিশেষ করে স্মরণীয় হয়ে থাকবে, আমরা কেউ হয়তো বা থাকবো না, পদ্মা সেতু থাকবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকবে, বঙ্গবন্ধু টানেল থাকবে, কত বড় বড় বিশাল বিশাল কাজগুলো করতেছে। স্যালুট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ দেখেন লেকের পারে দেখেন কি সুন্দর টলমল করছে পানিটা, দেখেন টলটল করছে পানিটা, খুবই ভালো লাগলো। ওই পারে দেখেন কিছু মানুষ আছে, হাঁটছে, দোকানপাট কিছু কিছু আছে। আর এমন ঘটনা, ঘাতকরা কাউকেই ছাড় দেয় নাই। ধরেন আমাদের শেখ রাসেল আছে ছোট্ট 7 বছরের, তাকেও ছাড় দেয় নাই। পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। এইটা হলো আমাদের ইকরাম, বাই।